সুধী দর্শক, নিবৃত্তি গানের কারিগরে আজকের স্টুডিওতে উপস্থিত আছেন রায়হান। রায়হান পেশায় একজন রিক্সা চালক হলেও নেশা তার গান। আজকে রায়হানের কণ্ঠে আমরা কয়েকটি গান শুনব। গানগুলো ভালো লাগলে আপনারা রায়হানকে উৎসাহ দিবেন। রায়হান যেন গানের ভালোবাসায় নিজের সংক্ষিপ্ত জীবনকে সবার কাছে জানান দিতে পারে, সে প্রত্যাশায়। রায়হান কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আছি বলো তো। তুমি যে এই রিক্সা চালাচ্ছ কতদিন? রিক্সা প্রায় 2 বছর ধরে রিক্সা চালাই আমি। তার আগে কি করতা? তার আগে আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতাম। তো ওইখানে চাকরি ছাড়ার পরে আমি এখন হাজীগঞ্জে আসছি, এখানে আসার পর আমি রিক্সা চালাই। যাক, রাহানের না জানা অনেক কথা আমরা আজকে শুনবো। তার আগে আমরা শুরুতেই রাহানের কণ্ঠে একটি গান শুনবো। জি জি, একটা গান শোনাও। জি ইনশাল্লাহ। একা রাত কেটে যায় ঘুম নেই দুটি চোখে, মন আমার কেঁদে যায় শুধু তোকে ভেবে। একা রাত কেটে যায় ঘুম নেই দুটি চোখে, মন আমার কেঁদে যায় শুধু তোকে ভেবে। আবার আমায় ফিরিয়ে নাও সেই রঙিন জীবনে, মন যে আমার তোমাকে চায় বলতে পারি না, তোরি মায়া মন যে আমার তোমাকে চায় বলতে পারি না, তোরি মায়া। মিথ্যে মায়ায় কেন তুমি আমায় বেঁধেছিলে, এত কাছে এসে তুমি আমায় ছেড়ে গেলে। মিথ্যে মায়ায় কেন তুমি আমায় বেঁধেছিলে, এত কাছে এসে তুমি আমায় ছেড়ে গেলে। আবার আমায় পিরিয়ে নাও সেই রঙিন জীবনে, মন যে আমার তোমাকে চায় বলতে পারি না, তোরি মায়া মন যে আমার তোমাকে চায় বলতে পারি না, তোরি মায়া। রাহান, এই গানটি মনে হয় যেন আমরা নতুন শুনলাম, গানটির রহস্য কি? জি, গানটি আমার নিজের লেখা গান, নিজের সুর করা, নিজেই লেখার চেষ্টা করেছি। এরকম গান আমি আরও 4-5টা লিখেছি। বেশিরভাগ আমার সাদ সঞ্জ গান লিখতে আমার খুব ভালো লাগে, আর রোমান্টিক গান একটা আমি লিখেছি। আচ্ছা, আমরা গান শুনবো। দর্শক দেখুন, রিক্সা পেশায় রিক্সা চালক হলেও কিন্তু নেশায় যে গান শুধু গাওয়া না, গান নিজেও রচনা করেছেন, নিজেই সুর দিয়েছেন। অবশ্যই যারা গান প্রিয় তারা অবশ্যই জানেন যে এই
রাহানের কণ্ঠের এই গানটি কেমন হয়েছে সেটা আপনারাই ভালো জানছেন, এবং আপনাদের প্রতিক্রিয়া রাহান যদি পায় তাহলে উৎসব হবে। রাহানকে উৎসাহ দিতে আপনারা পপুলার মিডিয়া নিউজের যে নিউজ পোর্টাল এবং ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টুইটার থেকে আপনারা শেয়ার করতে পারেন। আমরা রাহানের কাছ থেকে এবার আমরা অন্য কোনো শিল্পীর গান, তুমি একটি গান আমাদেরকে শোনাতে পারো জি যে ইনশাআল্লাহ। আমরা আরেকটি গানে চলে যাচ্ছি রাহানের, তারপর রাহানের পরিবার নিয়ে আমরা কথা বলবো। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া বরা তোর মুখে। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া বরা তোর মুখে। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো। রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। তুই আমার জীবন, তুই ছাড়া মরণ, তুই যে আমারি সাত রাজার দন। তুই আমার জীবন, তুই ছাড়া মরণ, তুই যে আমারি সাত রাজার দন। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো। রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। তুই চাঁদের কণা, তুই ছাড়া বোনা, তুই যে আমারি সব সুখেরই ক্ষণ। তুই চাঁদের কণা, তুই ছাড়া বোনা, তুই যে আমারি সব সুখেরই ক্ষণ। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো। রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। রেহান, তোমার পরিবারে কে কে আছে? জি আমার পরিবারে আমরা চার ভাই আর এক বোন, বড় দুই ভাই আছে আর আমরা ছোট দুই ভাই, আর সবার ছোট বোন ওনার বিয়ে হয়ে গেছে। আর আমার আম্মু আছে, আব্বু মারা গেছে আজ থেকে 4 থেকে 5 বছর হবে। এখন তুমি তোমার গ্রামের বাড়ি কোন ডিস্ট্রিক্টে পড়ছে? আমার গ্রামের বাড়ি নেত্রকোনা মদনপুর গ্রাম। আর এই হাজীগঞ্জ শহরে তুমি কিভাবে কখন আসলা, কত দিন ধরে? হাজীগঞ্জ শহরে আসছে 2 বছর বা 2.5 বছর হবে। সো এখানে আসছি, আমার পরিচিত একজন লোক ছিল, ওনার সাথে আমরা এখানে আসছিলাম। তো আসার পরে এখানে আমরা কাজকাম করি, তো কাজকাম করে মানে দিনকাল যাচ্ছে। কি কি কাজ করো? আমি কখনো পশকৃষির কাজ করি, মানে মাটির কাজ, আবার কখনো রিক্সা চালাই, মানে যে কাজগুলো পাই ওইগুলাই করি। এখন কি তোমার পরিবার কি হাজীগঞ্জে আছে? জি আমার পরিবার সবাই হাজীগঞ্জে আছে। মা বোন? জি আমার আম্মু আমাদের সাথেই থাকেন, আর বড় দুই ভাই ওনারা আলাদা থাকেন, আর ছোট বোন, বোনের বিয়ে হয়ে গেছে।
এই যে হাজুর শহরে তুমি এই রিক্সা চালাচ্ছ বা এই রিক্সা যাত্রীরা যখন থাকে তখন কি তুমি গান শুনেছো, এরকম স্মৃতি আছে? জি, অনেকে গান শুনাইছি, অনেক প্যাসেঞ্জারকে গান শুনাইছি, হুম হুম অনেক প্যাসেঞ্জার আমার গান শুনে অনেক মানে খুশিও হয়েছে, অনেক হুম প্রশংসাও করছে। হ্যাঁ তারপরে আমার জন্য আমি অনেকের কাছে দোয়া চাইছি, যে আমার ছোট থেকে একটা স্বপ্ন যে আমি ভালো একজন শিল্পী হব। রাহান তার যে প্রতিভা সে বিকশিত করতে চায়, জাগ্রত করতে চায়, শুধু চায় আপনাদের ভালোবাসা, সমর্থন, এবং রাহান যেন তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেই প্রত্যাশা সবার কাছে। রাহান, তুমি গানে কেন তোমার কাছে ভালো লাগে? গানটা আমার কাছে কেন ভালো লাগে, আমি ছোট থেকেই গানকে খুব ভালোবাসি। কোন শিল্পীর গান বেশি শুনছ? আমি অনেক শিল্পীর গানই শুনছি, যেমন আয়ুব বাচ্চু, তারপরে এন্ড্রু কিশোর, তারপরে যেমন এখন এখন নতুন শিল্পীরা আছে, আরমান আলী, শামস ভাই, সব শিল্পীর গানই আমি পছন্দ করি। আমরা তোমার যে খোঁজ পেয়েছি যে আলী নূর ভাইয়ের মাধ্যমে, জি যিনি আমাদের ঈশ্বরীতে গান গেয়েছেন, হ্যাঁ, যিনি আয়ুব বাচ্চুর সাথে, হ্যাঁ, জি ওনাদের সাথে গান গেয়েছেন, জি তো এই তোমার সাথে আলী নূর ভাইয়ের সাথে পরিচয় কিভাবে? ওনার সাথে আমার পরিচয় হয়েছে, আমার এক বড় ভাই ওনার সাথে পরিচয় করায় দিছেন। প্রথমে ওনার সাথে কলে কথা বলাই দিছেন, তারপরে ওনার বাসায় একদিন যাই আমি। যাওয়ার পরে উনি আমার গান শুনছেন, শোনার পরে ওনার কাছে ভালো লাগছে, তাই তারপরে আমি ওনার কাছে হেল্প চাইছি, যে মামা আমাকে একটু হেল্প করেন, আমার ছোট থেকে একটা স্বপ্ন যে আমি ভালো একজন শিল্পী হব, তো আপনি আমাকে একটু হেল্প করেন। তারপরে ওনার সাথে তো তুমি এইভাবেই, হারমোনিয়াম, তবলা বা গিটার এইসব মাধ্যমে তোমার গান গাওয়ার কি অভিজ্ঞতা আছে কিনা? জি আমি সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেক অনুষ্ঠানে গান গাইছি, তো আমি নিজে বাজাইতে পারি না, কিন্তু আমি এসবের সাথে অনুরক্ত গান গেয়ে অভ্যাস আছে। আছে না? জি তো এখন দর্শকের জন্য তুমি আর আজকে কোন গানটা গাইবা? আরমান আলিফের একটা গান আছে, আচ্ছা সাত সন্স, এটা আমি শোনাবো। আচ্ছা, ঠিক আছে, শোনো। আরে যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, তবুও সে পাষাণ বন্ধু হইল নাই আমার। আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন, নিদয়া তুই পাষাণ বন্ধু এত রে কঠিন। যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, তবুও সে পাষাণ বন্ধু হইল নাই আমার। আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন, নিদয়া তুই পাষাণ বন্ধু এত রে কঠিন। তোর মনের পিঞ্জিরাই তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। ঝলে নেবে জোনাকি দিয়ে যায় আলো, তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো। এ ভরা যোছনাই তুই কার পাশে, কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে। ঝলে নেবে জোনাকি দিয়ে যায় আলো, তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো। এ ভরা যোছনাই তুই কার পাশে, কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে। তোর মনের পিঞ্জিরাই তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। এ রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই, রোজ হাসরে চাইব তোরে খোদার খাজানায়। তখন যদি হাই তোরে না পাই,
নিজের জীবন ভেদা ভাব করার কিছু নাই, এ রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই। রোজ হাসরে চাই বতরে খোদার খাজা নাই, তখন যদি হাই তরে না পায়। নিজের জীবন বিদা ভাব করার কিছু নাই, তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসব ঠিকই নিতে তোর খোঁজ, তোর স্বপ্নে আমি আসব ঠিকই নিতে তোর খোঁজ, তোর স্বপ্নে আমি আসব ঠিকই নিতে তোর খোঁজ। এই যে তুমি আজকে আমাদের স্টুডিওতে, পপুলার স্টুডিওতে গান পরিবেশন করছো, বা কেমন লাগছে তোমার কাছে? জি, অনেক অনেক ভালো লাগতেছে আমার কাছে, মানে স্টুডিওতে আমি গান করতে পারছি, অনেক ভালো লাগছে। তোমার দর্শকের উদ্দেশ্যে তোমার কিছু কথা? জি, সবাইকে আসসালামু আলাইকুম। তো আমার গান এতক্ষণ আপনারা শুনছেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি রায়হান, আমার বাড়ি নেত্রকোনা, আমি থাকি হাজীগঞ্জ চাঁদপুরে। তো আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া নিয়ে আমি এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টটা আমার খুব প্রয়োজন। দর্শক, রাহানের মুখে শুনেছেন, রাহানের উৎসাহ পেলে রাহান আরও গান শিখবে, গানের যে এই গানের যে কলা কৌশল আছে এই বিষয়ে রাহান সবার প্রেরণা চাচ্ছেন, এবং রাহান সেই কর্মের মাঝে মাঝে রাহান গানের চর্চা করে যাচ্ছে যেতে চান। আমরা পপুলার বিডি নিউজের পক্ষ থেকে নিবৃত্তে গানের কারিগর এই শিরোনামে আমরা একের পর এক হাজীগঞ্জ উপজেলার তথা চাঁদপুরের শিল্পীদের গান পরিবেশন করে আসছি। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগছে বা ভালো লাগছে বলে আপনারা অন্যদেরকে উৎসাহিত করছেন আমাদের স্টুডিওতে এসে গান পরিবেশন করার জন্য, তারই একটি প্রয়াস আমরা আজকে রাহানকে পেয়েছি। রাহান গান আরও গাইবে শুধু আপনাদের ভালোবাসা পেলে। সবসময় পপুলার বিডি নিউজের পাশে থাকবেন, শেয়ার করবেন, কমেন্টস করে আমাদেরকে পরামর্শ দিবেন, এবং আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করবেন, নিউজ পোর্টালের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।